শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দিলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে চির ধরবে বলে মন্তব্য করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত বিভিন্ন গণহত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। আহ্বান জানান প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় যাদের চাকরি হয়েছে তাদের বরখাস্ত করার জোর দাবি জানান অলি আহমদ। এছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের সুষ্ঠু তদন্ত নিশ্চিতেরও দাবি জানান তিনি। পরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলডিপি। গণতন্ত্র হত্যাকারী, গোম ও আয়নাগরের কারিগর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিলে স্বাভাবিকভাবে তাদের সাথে সম্পর্কে চির ধরবে, এটাই বাস্তব। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দায়ী মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের পদক্ষেপ নেওয়া হোক।